হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন হচ্ছে সকাল ওই 7:30 মতো, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে দিদি জামাই বোন ইস্যু আসছে অনেকদিন পর, তো খুব 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 মজা করবো সারাদিনটা। তারপরে যেহেতু জামাই বউ আসছে, অনেক পেশার পেশার রান্নাবান্না হবে, তো বাড়িতে অনেক কাজ আছে। তো চলো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। সকালে উঠে যে কাজটা আমার প্রথমেই থাকে, আমার রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লিন করে নেওয়া। তো চলো আমি এই কাজটাকে করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। পরিচ্ছন্ন করে রুম স্প্রে দিয়ে এবার আমি যাব নিচে, দেখে এবার নিচে কী কাজ আছে। যদি মা করতে বলে তাহলে করে দেবো, আর যদি না করতে বলে তাহলে আমি একবারে স্নান করবো, কারণ এখন অলরেডি 8:30 মতো বেজে গেছে। সব ঠিকঠাক করতে মানে আমাদের রুমটা, পাশের রুমটা, ওই রুমটা, মানে পুরো ওপরটাকে একবারে ক্লিন ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, যেহেতু বাড়িতে জামাই বউ দিদি আসছে। আর বাড়িটাকে সবসময় ক্লিন করে রাখা আমার কাজ, খুব ভালো লাগে। তো চলো নিচে যাই, এবার দেখতে থাকো। কিন্তু তো নিচে গিয়ে মা সেরকম কোনো কাজ দেয়নি, তাই আমি ঝটপট স্নানটা সেরে একদম উপরে চলে এসেছি রেডি হতে। চলো আগে ঝটপট আমি রেডি হই নি। এবার যাবো আমি মন্দিরে পুজো করতে, আমাদের যে দুর্গা মন্দির আছে ওখানে যাবো পুজো করতে। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো চলো পুজো সেরে এসে আমি সোজা বসে গেছি টিফিন নিয়ে। আজকের জলখাবারে ছিল মুড়ি, আলু ভাজা, শসা কুচি, তারপর বালুশই আর চপ। চলো ঝটপট করে খেয়ে নিই, এখনও অনেক কাজ বাকি আছে, অনেক রান্নাবান্নাও করতে হবে যেহেতু দিদি জামাই বউ আসছে অনেকদিন পর। টিফিনটা করে নেওয়ার পর বাবা এখানে অনেকগুলো কুমড়ো ফুল এনেছিলো, সেগুলো ছাড়িয়ে কেটে কুটে রেখে দিলাম। আর একদিকে কাকু কিন্তু তাল নিয়ে এসছে, আর তালটা ভেঙে ভেঙে ঘষে নিচ্ছে, কারণ আজকে হবে গরম গরম তাল লুচি। আর এই বর্ষার সিজনে এই প্রথমবার বাড়িতে তাল লুচি হচ্ছে, কাকু যেহেতু তাল নিয়ে এসছে ওই জন্য। তো চলো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। হুম, একদিকে রান্নাবান্না করছে আর আমি ততক্ষণ একদিকে গোবিন্দভোগ আতপ নিয়ে বসে গেছি, কারণ সন্ধ্যাবেলা পোলাও বানাবে কাকু সেই জন্য। আর এইদিকে দেখো মাজা নিয়ে এসেছে বাবা, আর ততক্ষণে মায়ের রান্নাও হয়ে গেছে। আর মা এখানে রান্নায় অনেক কিছু আয়োজন করেছে, যেমন পটল ভাজা, কলা আলু চচ্চড়ি, তারপর গরম গরম কুমড়ো ফুলের বড়া, মাছ ভাজা, পাটের শাক, তারপর হচ্ছে ঝিঙ্গে পোস্ত, মুগের ডাল, আর হচ্ছে বাঁধাকপি সবজি, আর আছে মাছের ঝাল দেওয়া। আর একদিকে দিদিভাইও চলে এসেছে, আর দিদিভাইকে এসেই কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি। দিদিভাইকে বললাম যে স্যালাডগুলো আমি কেটে রেখেছি, ওগুলো একটু ডেকোরেশন করে দাও, আর দিদিভাই এখানে ডেকোরেশনটা করে দিচ্ছে আর খুব সুন্দরভাবে সাজায়। তো দেখো এখানে দিদিভাই কী সুন্দর করে সাজাচ্ছে, তাই না? চলো দেখতে থাকো। দেখো দিদিভাই আর মা সবার ভাতগুলো সাজিয়ে দিচ্ছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এবার কিন্তু খাওয়া দাওয়ার করার পালা, তাই না বলো? আর একদিকে দেখো বাবা, কাকু, জামাই বউ বসে পড়েছে। আমাদের এই নিশু সোনা আমার কাছ ছাড়া খেতেই চায় না, ও বললো যে আমি তোমার কাছেই খাবো, তাই আমি ওকে খাইয়ে দিচ্ছি। চলো ওকে খাইয়ে দিই। খাওয়া দাওয়া সেরে আমরা একটু
দুপুরে রেস্ট করেছিলাম মা আমি দিদিভাই মিলে, তাই আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। বিকেলবেলায় দেখো কাকু এখানে পোলাও করতে অলরেডি শুরু করে দিয়েছে, আর আমি একদিকে চাউমিনটা বানাচ্ছি। চলো দেখতে থাকো তোমরাও কেমন। চলো আমার তো চাউমিনটা বানানো হয়ে গেল, এবার তাল লুচিগুলো বানানোর পালা। সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দিদি এখানে দেখো সবাইকে প্লেটে প্লেটে জলখাবারটা সাজিয়ে দিচ্ছে। তো জলখাবারে অনেক কিছু ছিল, গরম গরম তাল লুচি, শসা, আমকুচি, তারপর মিষ্টি, চাউমিন, অনেক কিছু ছিল। চলো এবার সবাইকে দিয়ে দিই, তারপর আমরাও ঝটপট খেয়ে নেবো। সন্ধ্যাবেলার টিফিনটা জাস্ট জমে গেছে, অনেক রকম মেনু ছিল, আর খেতে খেতে আমরা অনেক গল্প গুজবও করলাম। তারপর সব শেষে চলে এসেছি একদম চিকেনটা রান্না করতে, ওটা একটু শেষেই করলাম, আর একটু কষা কষাভাবেই করবো যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে। ওই সন্ধ্যাবেলা টিফিন আসব করে খাওয়া দাওয়া করে আমি দিদিভাই নিশোরানী তিনজনাতে উপরে এলাম, একটু গল্প টল্প করবো তারপর নিচে যাব। আর সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দিদিভাই আমার বসে আছে, হাই, কেমন আছো তোমরা সবাই বলো জানিও দিদি। যাই হোক চলো তোমরা দেখতে থাকো। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করার সময় অনেক গল্প গুজব করলাম, তারপর সোজা চলে এসেছি এবার ঘুমাতে। তার আগে একটু মুখের মধ্যে ফেস প্যাক লাগিয়ে নিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও।